উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেই বহু চর্চিত ঘটনায় অবশেষে গ্রেপ্তার করা হলো অধ্যাপককে ওই অধ্যাপক ঘটনার পর থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটি নিয়ে বেপাত্তা হয়ে গিয়েছিলেন তাকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠন অবশেষে বুধবার সেই অধ্যাপককে আসাম থেকে গ্রেপ্তার করে আনলো শিলিগুড়ির মাটিগাড়া থানার পুলিশ আজ তাকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয় নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে রুরাল ডেভেলপমেন্ট বিভাগের গবেষক ছাত্রী ববিতা দত্ত ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার অধীনে গবেষণা করতেন ববিতার বাড়ি কোচবিহারের তুফানগঞ্জে শিলিগুড়ির শিব মন্দির এলাকায় ভাড়াবাড়িতে থেকে তিনি পড়াশোনা করতেন গত ষোলোই মে ভাড়াবাড়ি থেকে ববিতার ঝুলন্ত দেহ উদ্ধার হয় এই ঘটনায় অভিযোগ ওঠে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের লাইফলং লার্নিং অ্যান্ড এক্সটেনশন বিভাগের শিক্ষক সিদ্ধার্থ শঙ্কর লাহার বিরুদ্ধে অধ্যাপক ওই গবেষক ছাত্রীকে বিয়ের প্রলোভন ও পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দেওয়ার লোভ দিয়ে মেলামেশা করেছেন এবং পরবর্তীতে প্রতারণা করেন বলেও অভিযোগ ওঠে গবেষক ছাত্রীর দেহ উদ্ধারের পর থেকে ওই অধ্যাপকের কঠোর শাস্তির দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠন লাগাতার আন্দোলনে উত্তাল হয়ে ওঠে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অন্যদিকে ওই অধ্যাপক অনির্দিষ্টকালের জন্য ছুটি নিয়ে বেপাত্তা হয়েছেন এদিকে মৃত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ সেই সঙ্গে লাগাতার ছাত্র আন্দোলন ও বিরোধীদের সমালোচনায় চাপ পড়ে মাটিগাড়া থানার পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর অবশেষে সূত্র মারফত খবর পেয়ে গতকাল অধ্যাপককে আসাম থেকে ধরে নিয়ে যায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ গোটা ঘটনার জানার চেষ্টা করছে